তাহলে আমরা লাস্ট ক্লাসে কমপ্লিট করেছিলাম ক্লেজার কন্ডেনসেশন না ক্লেজার কন্ডেনসেশন স্টার্ট করেছিলাম ক্লেজার কন্ডেনসেশন তো করেছিলাম ক্লেজার কন্ডেনসেশন স্টারের রিঅ্যাকশন একটা मन कर दिल जस्ट স্টেপ 1 এ আমার কি হচ্ছিল RCH2 C ডাবল বন্ড OR প্লাস RO মাইনাস এখান থেকে ইনোলেট হলো RCH মাইনাস OOR ঠিক আছে সেকেন্ড স্টেপে কি হবে ওয়াটার বন্ড হ্যাঁ তাহলে RCH2 C ডাবল বন্ড OOR এখানে এসে RCH মাইনাস C ডাবল বন্ড OR এটা অ্যাটাক মারবে তাহলে এটা এখানে অ্যাটাক মারবে মেইনলি এটা হয়ে যাবে কারণ শেষ একবারে তাহলে শেষ পর্যন্ত তৈরি হবে RCH2C ডাবল বন্ড CH একদিকে R একদিকে C ডাবল বন্ড OR এতগুলো জিনিস আমি শিখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে পরের ক্লাসে আমরা করব সলভেন্ট এফেক্ট তাহলে এবার শুরু করব সলভেন্ট এফেক্ট এটা ফটাফট করে यार बहुत ठीक है এখন নিজে থেকে কোন হলো হই যায় এমনি এমনি সিস্টেম তো নাই বেকার পুরো লাভ আছে ক্লেজার কন্ডেনসেশন এখানে থাকলো আবার লাস্টে আমরা আরেকবার ক্লেজার কন্ডেনসেশন আসব যখন অনেকগুলো পার্ট করার পর তাহলে এখানে ইম্পর্টেন্ট পার্ট শুরু হবে একটা আমার সলভেন্ট এফেক্ট সলভেন্ট এফেক্ট মানে আমরা সলভেন্ট হচ্ছে তাকেই বলা হবে যার পরিমাণ অনেক বেশি হবে তার মানে যার সঙ্গে রিয়াকশন করছি আমরা যে যৌগটা উৎপন্ন হচ্ছে কোন রিয়াকশনে বা কারো রিয়াকশন করছি আমরা তো তাকে যখন বড় কোনো দ্রাবকের মধ্যে অনেক বেশি কোনো দ্রাবকে দ্রবীভূত করছি তো সেটা কি হয়ে যাচ্ছে দ্রাবক অর্থাৎ সলিড হিসাবে কাজ করছে রেক করছে কি না তো রিয়াকশনে যখন কোনো অ্যাসিড ডেরিভেটিভ থাকবে অ্যাসিড মানে কি এর আগেই শিখে গেছি আমরা অ্যাসিড ডেরিভেটিভ মানে এখানে এল থাকবে আরে ক্লিয়ার না ক্লিয়ার না তো এখানে আমরা এখানে যখন জলের সঙ্গে এটা ডিজলভ করব তো আমি মেনে নিলাম যে এখানে জল থেকে এটা মানে জল একে প্রতিস্থাপিত করতে পারবে না ধরে নিলাম যে এটা আমার উইক নিউক্লিওফাইল তার থেকে এটাই ভালো নিউক্লিওফাইল অর্থাৎ একে বের যখন করলো পুনর আবার এটাই অ্যাটাক মেরে দিল এটা করতে পারলো না আর একবার বলি এটা বের হবে তো এটা অ্যাটাক মারলো জল উইক নিউক্লিওফাইল তো মানলাম যে এটা বের হয়ে গেল বের হওয়ার পরে জল না অ্যাটাক মেরে এটা অ্যাটাক মেরে দিল ফর এক্সাম্পল আমি বলছি সিস্টেমটা কিরকম স্টেপ 1 মানে উইক থাকলে আর স্ট্রং থাকলে ডায়ন হবে রিঅ্যাকশন এটা লো উইক আছে তাহলে আর সি ডাবল বন্ড ও এল এটা ভেঙে গেল এলটা আরে বুঝা গেল না তাহলে কি উৎপন্ন হলো আর সি ডাবল বন্ড ও প্লাস একদম ক্লিয়ার তো এখানে আমার প্লাস এল মাইনাস তো হয়েছে না হয়নি সঙ্গে জল আছে বলবান তো জল থেকে এল মাইনাস অনেক বেশি দ্রুততার সঙ্গে অ্যাটাক মারতে পারবে কারণ আমি জানি এসএন ওয়ানে শিখেছি বহু যুগ আগে আমরা যে নেগেটিভ চার্জ পার্টিকেল আর গুড নিউক্লিওফাইল কম্পেয়ার টু নিউট্রাল তাহলে রিয়াকশন তো কিছুই হবে না আর হবে কিন্তু ওই কারণেই বলছি আমরা যে সলভেন্ট হিসাবে যখন জলকে ইউজ করব তো জলের পরিমাণ এতটাই বেশি যে এই যে আমার লিভিং গ্রুপ যেটা বেরিয়েছে এটা বেরোনোর পর এটাই কি হয়ে গেল আমার নিউক্লিওফাইল এটা হাজার স্ট্রং হোক না কেন সংখ্যাতে তো জল অনেক বেশি বলে সবসময় অ্যাটাক কে মারবে জল ফলে উৎপন্ন কি হবে OH
আরে বুঝা গেল তো? তো এটাইকেই বলা হয় সলভেন্ট এফেক্ট। অর্থাৎ যখন সলভেন্ট আমরা ইউজ করতে যাব সেই ক্ষেত্রে কি হবে, আমি এখানে দেখবো না কত ভালো নিউক্লিয়ার ফাইল, কত বাজে, কোন মানে লিভিং গ্রুপ বাজে হোক আর গুড হোক, যাকে দিব সবকে বেরোতে বাধ্য সবাই, আর বেরিয়ে ঢুকবে কি সলভেন্ট থেকে প্রাপ্ত নিউক্লিয়ার ফাইল, সলভেন্ট থেকে প্রাপ্ত নিউক্লিয়ার ফাইল। অর্থাৎ যদি জল দিই তো কি ঢুকবে আমার, ওএইচ। যদি অ্যালকোহল দিই তো ও আর। আরে কথা বুঝা গেল তো? তাহলে এগুলোই হচ্ছে মেনলি কাহানি। তাহলে করি এবার কার রিঅ্যাকশন, তাহলে সলভেন্ট ইফেক্টের কাহানি বোঝা গেল? তাহলে এখানে কি হবে, ভাষা পড়ার পরে কি মনে হচ্ছে এখানে কি হবে এবার? আর সি ডাবল বন্ড ও ও এইচ। আরে হবে কি হবে না, শিওর? আচ্ছা আমি জানি ও এইচ খুব বাজে লিভিং গ্রুপ, তাহলে সহজে বেরোতে যায় না, কিন্তু এখানে বেরিয়ে যাবে, কারণ গো যতই বাজে হোক সংখ্যাতে অনেক কম না। যদি এখানে আমরা যোগ করে দিই ইথাইল অ্যালকোহল ইটি ও এইচ, তাহলে ও ইটি হবে এখানে লিভিং গ্রুপ, তাহলে ওর দ্বারা এটা ও এইচ বেরোতে বাধ্য। আরে বোঝা গেল? এটা অনেকটা কার মতো কাজ করছে, সিনেমাতে এটা হচ্ছে ভিলেন, এটা সাধারণ লোক, কি হয় সারা যুগ ধরে, যুগ যুগ ধরে কি হয় ভিলেনরা সাধারণ লোককে চুষে খায়, কোনো একটা দিন কোনো একটা হিরো আসে দিয়ে সমস্ত সাধারণ লোককে জাগ্রত করে, এবার তারা যখন শুরু করে মারামারি করা তো ভিলেন আর ভাগে মানে কি ভেগে ওর পায় না, শক্তি থাকার না থাকার সংখ্যাতে অনেক বেশি, কতকে মারবে। তো এরা হলো সেরকম দরিদ্র লোক কিন্তু সংখ্যাতে অনেক বেশি আছে, এই যতই সবল হোক কোনো যায় আসে না, সবকে ভাগিয়ে দেবে, ঠিক আছে? এটা সিনেমার লাস্ট সিন, প্রত্যেক সিনেমার লাস্ট সিন। তাহলে আমি বেশ কয়েকটা রিয়াকশন লিখবো, ফটাফট ফটাফট অ্যান্সার দিতে হবে, হয়ে গেল সবটাই আমি সলভেন্ট ইফেক্টে লিখবো। কতগুলো কোশ্চিন লিখি, খুবই সোজা কোশ্চিন, দুনিয়া পারবে, যারা পারবে না ওরা পৃথিবীতে থাকার কোনো অধিকারই নেবে, সায়েন্স পড়া তো দূরের কথা। বাস এই তিনটা, না হওয়ার কোন রকম আমি আমার কাছে মানে একবারও মনে হয় না যে হবে, এটা না মানে পৃথিবীতে বাস করা উপযুক্ত নাই আমার মতে। ঠিক আছে আমি করি, প্রথমে কি হবে সিএল বেরিয়ে ওয়েস ঢুকবে, দ্বিতীয়তে সিএল বেরিয়ে ওয়া ঢুকবে, আর তৃতীয়তে লিভিং গ্রুপ কোনটা, এটা গোটাটা ও থেকে শুরু করে এটা গোটাটা, তাহলে গোটা বেরিয়ে ওয়েস ঢুকবে, বাস আর কিছু না। আশা করি এত ক্লিয়ার, কোন রকম সমস্যা না এটুকুতে না আছে। তাহলে সলভেন্ট ইফেক্ট মাঝখানে একটা করে ইফেক্ট শিখছি, এটা মাঝখানে ইফেক্ট শিখলাম কি, এটা সলভেন্ট ইফেক্ট। এবার রিঅ্যাকশন শিখবো সোডা লাইম ডিকার্বক্সিলেশন, সোডা লাইম ডিকার্বক্সিলেশন। সোডা লাইম ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, ডিকার্বক্সিলেশন মানে কার্বক্সিলিক অ্যাসিডকে বের করে দেওয়া, কার সাহায্যে, সোডা লাইমের সাহায্যে, এরই নামই হচ্ছে সোডা লাইম ডিকার্বক্সিলেশন। কার্বক্সিলিক অ্যাসিডের অপসারণ
কার দ্বারা? সোডালাইম দ্বারা। তো সোডালাইমের সংকেত কি? NaOH প্লাস CaO, এটাকে বলা হয় সোডালাইম। তাহলে রিয়াকশন কার সঙ্গে হবে? কার্বনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে। আর সি ডাবল বন্ড OH এর সঙ্গে রিয়াকশন হবে সোডালাইমের। আচ্ছা আমি এরকম ভাবে নিচ্ছি, আর সি এইচ টু সি ডাবল OH, এভাবে নাও সোডালাইম NaOH প্লাস CaO প্লাস হিট, NaOH প্লাস CaO প্লাস হিট। তাহলে কি হবে এখান থেকে? এটা গোটা কার্বক্সিলিক অ্যাসিডটা বেরিয়ে যাবে। তো মেনলি বেরোচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ভবিষ্যৎ মানে ভালো করে ভাবতে গেলে কি বেরোচ্ছে? তাহলে COO বেরিয়ে গেল, তাহলে এই এইচটা সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে কি উৎপন্ন হলো? RCH3 সঙ্গে উৎপন্ন হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড। কি করে হচ্ছে এবার দেখি একবার। স্টেপ ওয়ান, আপার এই যে আমরা এগুলো রিয়াকশন মেকানিজম করার উদ্দেশ্য একটাই, এখন তো আমরা মুখস্থ করতে পারি যে সিডা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল CO2 হয়ে গেল রিয়াকশন, জেনে গেলাম তো ঝামেলা শেষ। বাট আমি রিয়াকশন মেকানিজম যে শিখছি তারও তো একটা দেখতে হবে যে এতদিন আমার কোনো ডেভেলপ হলো কি হলো না, না আমি ওই বাচ্চা কাছ থেকে আছি কখতে আছি এতদিনে। NaOH থেকে OH আসবে, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এখানে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তাহলে এখান থেকে এইচ নিয়ে নেবে, কোনো সন্দেহ নাই। জল হয়ে গেল না, ওখান থেকে এইচ নেওয়ার পরে জল হলো, পড়ে থাকলো কি? আর সি এইচ টু সি ডাবল বন ও ও মাইনাস। একদম এটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না। স্টেপ টু, আর সি এইচ টু সি ডাবল বন ও ও মাইনাস, এই ও মাইনাস ডাবল বন করবে, এটা ভেঙে যাবে, এই কারণে হিট অ্যাপ্লাই করা হয়। তাহলে হয়ে গেল কি? আর সি এইচ টু ডট ডট মাইনাস প্লাস সিও টু। তো সিও টু কে এভাবে লিখবো, আরে ক্লিয়ার না? ক্লিয়ার না। তাহলে আপাতত একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার কোশ্চিন হচ্ছে এবার যে এই যে আর মাইনাস বা আর সি এইচ টু মাইনাস এটা হয়েছে, এটা বেশ তো, বেশের ন্যাচারাল কাজ কি? অ্যাসিড হাইড্রোজেন কোথাও তো নাই, আর আছে কিন্তু উপরে সামান্য জল তো আছে, কিছু নাই তো সামান্য জল আছে। তো জল থেকে যেমন এইচ প্লাস গ্রহণ করতে পারবে, তো তার থেকে তো ভালো এখান থেকে এটা এখানে অ্যাটাক মেরে দেবে না, পারবে না? কারণ এটার এদিকে টেনিস ইলেকট্রন, এদিকে টেনিস ইলেকট্রন, হাইলি পজিটিভ আছে। আরে বোঝা গেল? তো এখানে যাতে অ্যাটাক না মারতে পারে, কারণ এখানে যে অ্যাটাক মারে এটা অ্যাটাক করে এটা ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল হয়ে যাবে, তো ঘুরিয়ে তো এটা উৎপন্ন হয়ে গেল। আরে বোঝা গেল? তো তো এই কারণে কি করা হয় যে ক্যালসিয়াম অক্সাইড দেওয়া হয়েছে উপরে, যেটা এটাকে শোষণ করে, শোষণ করে CaCO3 অধক মানে উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বনেট অধকিপ্ত হয়ে যায়, ফলে রিয়াকশন করতে বাধ্য হয়ে যায় কে? উৎপন্ন অ্যালকিন। এবার অ্যালকিনের জন্য পড়ে থাকলো কি? ওই যে হালকা পাতলা জল ওখান থেকে নিয়ে এলো, তাহলে আর CH3 হয়ে গেল, কাহানি শেষ। বুঝা গেল? তো এখানে আমার দুটো দু তিন ধরনের কোশ্চেন হয়, মনে রাখার জন্য এটা হয়ে গেছে, আমার মেকানিজম তো হয়ে গেছে। মেকানিজম থেকে কি কি কোশ্চেন হয়? NaOH এবং CaO এর মিশ্রণকে বলা হয় সোডালাইম। এখানে NaOH এর ভূমিকা কি? NaOH থেকে OH আসছে, তাহলে যারাই OH দান করে তাকে বলা হয় ক্ষারক, তাহলে NaOH এর কাজ কি? ক্ষারক। CaO এর কাজ কি? এখানে CaO কে ক্ষারক বা ক্ষার হিসেবে ব্যবহার করা হয়নি, CaO কে কার্বন ডাইঅক্সাইডের শোষক হিসেবে ব্যবহার করা হয়েছে। বুঝা গেল? তো কার্বন ডাইঅক্সাইড শোষণ করেছে ওই, যদি ও শোষণ না করতো তাহলে রিয়াকশন আগে বাড়তে পারতো না, হয়ে গেছে। বাট মজার ব্যাপার কি, আমার তো এত ভাবার ব্যাপার নাই, সি ডাবল এইচকে হটিয়ে লাগে এইচ লাগিয়ে দাও, কাহানি শেষ। সি ডাবল এইচকে হটিয়ে লাগে এইচ লাগিয়ে দাও, ভাবার কোনো রকম ব্যাপার নাই। আছে তবে রিয়াকশনে কি তৈরি হচ্ছে? কার্বো অ্যানায়ন তৈরি হচ্ছে, তাহলে এখানে যে উৎপন্ন অ্যানায়নটা তৈরি হবে, এই অ্যানায়নটা যত বেশি স্টেবল হবে রিয়াকশনের রেট তত ফাস্ট হবে। তাহলে দু একটা উদাহরণ দিই যে রিয়াকশনে হবে কি উৎপন্ন, তারপরে রেট কম্পেয়ার করতে শিখি। আরে ঠিক আছে, তোলা হয়ে গেছে না? বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এরকম যদি কোনো যৌগ দি ডি সি এস থ্রি এইচ সি ডাবল বন ও, যেখানে এইচ না দি পিএস দি ও এইচ, সোডা লাইন দিয়ে হিট করবো,
NaOH plus CaO দিয়ে দিই। এটা এমনই রিঅ্যাকশন যে এর কি হবে, কিছু ঘূর্ণনও ঘটবে না, মানে রিটেনশন হবে, যেখান থেকে বেরোবে সেখানে এইচ লেগে যাবে, বুঝে গেল কথা? তাহলে এখানে এটা এর এইচ লেগে যাবে, বাস আর কিচ্ছু না। উপরে CH3 যেমন ছিল, নিচে PH যেমন ছিল, এদিকে D, শুধু এখানে লেগে গেল এইচ। তাহলে এর থেকে সহজ সরল লোকই হয় না, গরুর মতো দিদি হয়ে গেল, কোনো দিকে যাবে না, শুধু এটা বেড়ে গেল আর এইচ লেগে গেল। আরে হয়েছে, তাহলে পারবো করতে ধরো রিয়াকশন। তাহলে বলতে বলি রেট অফ রিয়াকশন, তো রেট অফ রিয়াকশন কম্পেয়ার করবো, তাহলে একটা পয়েন্ট করি, কম্পেয়ার রেট অফ ডিকার্বক্সিলেশন। তাহলে লিখি এখানে কম্পেয়ার রেট অফ ডিকার্বক্সিলেশন, কম্পেয়ার রেট অফ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ফর এক্সাম্পল একটা কোশ্চিন আকারে দিচ্ছি আমি, খুবই কঠিন না, একটু ভাবলেই সোজা হয়ে যাবে। এই সরি ওই সব এটা হয়েছে। তাহলে এই তিনটা যৌগের মধ্যে তিনটাকে আমি ডিকার্বক্সিলেশন রিয়াকশন করাবো, তাহলে কোনটা দ্রুত হবে? তো ডিকার্বক্সিলেশন রিয়াকশন রেট কার উপর ডিপেন্ড করে? উৎপন্ন কার্বো অ্যানায়ন এর উপরে। তাহলে কার্বন এখানে তো যাবে, যেটা কনজুগেশন কিনা ডাবল সিঙ্গেল লোন পেয়ার, এখানে ডাবল সিঙ্গেল লোন পেয়ার, এখানে কোনো কনজুগেশন নাই, তাহলে সব থেকে ফার্স্টেড রিয়াকশন শুরু করবে এটা। মুখ দিয়ে মনে হচ্ছে থুতু উঠলে আছে, হয়েছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের বেশ কিছু আমরা প্রপার্টি শিখবো, তার মধ্যে একটা শিখলাম কি, ডিকার্বক্সিলেশন রিয়াকশন বা প্রসেস। এবার শিখবো আমরা হিটিং এফেক্ট অন কার্বক্সিলিক অ্যাসিড, মোস্ট ইম্পর্টেন্ট হিটিং এফেক্ট অন কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড অনেক রকমেরই হয়, তবে যে সমস্ত কার্বক্সিলিক অ্যাসিডের উপরে হিটিং এফেক্ট আছে তারা কি কি, তাদের মধ্যে একটা হচ্ছে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড আর একটা হচ্ছে ডাই কার্বক্সিলিক অ্যাসিড। বিটা কিটো অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড একটা ফাংশনাল গ্রুপ, সেটা যে কার্বনের সঙ্গে থাকবে যুক্ত সেটা আলফা কার্বন, তার পাশের কার্বনটা বিটা কার্বন, সেখানে কে থাকা উচিত, কিটো। আর ডাই কার্বক্সিলিক অ্যাসিড মানে কি, একটা যৌগতে দুটা সি ডাবল এইচ গ্রুপ থাকবে। তো এই দুই জায়গাতে হিটিং এফেক্ট খুবই গুরুত্বপূর্ণ, কিচ্ছু করতে হয় না, শুধু হিট দিলেই কাজ হয়ে যায়। তো প্রথমে শিখবো আমরা বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড, ছবি ক্লিয়ার নাই? হ্যাঁ, তাহলে এ নাম্বার আর বি নাম্বার, বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড। এক্সাম্পল যদি লিখি সিএস থ্রি সি ডাবল বন ও, সিএস টু সি ডাবল বন ও ওএইচ, খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো আমরা যে এটা কার্বক্সিলিক অ্যাসিড কিনা, দিস ইজ দ্য ফাংশনাল গ্রুপ, তাহলে এটা যুক্ত আছে এই কার্বনের সঙ্গে আলফা কার্বন আর এটা বিটা কার্বন, তাহলে বিটা বসে কিটো আছে। তো বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডে আমার হিট দিলে
আমি কিচ্ছু ভাববো না, চোখ বন্ধ করে কি বেরিয়ে যাবে আমার কার্বন ডাইঅক্সাইড। কিভাবে পাইরোলিসিস অফ স্টার আর পাইরোলিসিস অফ জ্যান্থের শিখেছিলাম আমরা, কি হচ্ছিল এখান থেকে লোনপিয়া দান করছিল, আরে বুঝা গেল তো, ওই রকম ভাবে এখান থেকে লোনপিয়া দান হবে এইচকে, এটা ভাঙবে, ডাবল বন্ড করবে, এটা ভাঙবে, এইভাবে চলে যাবে। তো যাই হোক, অত ঝামেলা তার যাচ্ছি না বারবার, আমি সরাসরি বলছি কি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। তো কার্বন ডাই এখান থেকে বেরোলো সিও টু বেরোলো, তাহলে কি তাহলে এইচ, আর এখানে সিএস টু, তাহলে কি লাগলো সিএস থ্রি, তাহলে উৎপন্ন কি হলো সিএস থ্রি সি ডাবল বন্ড ও সিএস থ্রি, মানে আমার বেরোবে কি মাইনাস কার্বন ডাইঅক্সাইড। এই কথাটা মনে রাখতে হবে, বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড, এখানে যদি মাইনাস না লেখাটাই ভালো, এটাকে মাইনাস এখানে না লিখে এখানে প্লাস লিখতে পারতাম একই তো আবার, আরে বোঝা গেল শিওর তো, তাহলে কয়েকটা এক্সাম্পল দিই ফটাফট। এটা কি বিটা কিটো আছে, এটা কি বিটা কিটো কার্বক্সিলেট আছে, বিটা কিটো কার্বক্সিলেট আছে কি নাই, আরে এটা গোটা কার্বক্সিলেট আছে, এটা আলফা কার্বন, বিটা কার্বন, বিটা তো কিটো আছে, আছে তো, একটু খুঁজতে হবে, বাস ঝামেলা শেষ। তাহলে সিও টু বেরিয়ে গেল, এখানে এইচ লেগে গেল, কাহানি শেষ, আর কিচ্ছু না, বুঝে গেল। তাহলে সি ডাবল বন্ড ও এদিকে সিএস থ্রি থেকে গেল, উপরে ছিল এদিকে এইচ লাগলো, এদিকে সিএস থ্রি ছিল, একেবারে বিন্দু মাত্র কোনো ঝামেলা নাই। তাহলে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডের কাহানি বোঝাচ্ছে, তাহলে একটা আর করি, বিটা আগে পিকচারটা কেমন দূর আসছে, এত দূর এত দূর আসছে, নিচে এত দূর, এরা এদিকে এত দূর আসছে, তোমার জল আসছে, তাহলে হয়ে যাবে টুকু। একটা কোশ্চিন দি তাহলে, এবার বিটা কিলোর উপরে কোশ্চিন ওয়ান, এটাকে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড বলা যাবে কিনা, অবশ্যই যাবে, কারণ এটা ফাংশনাল গ্রুপ, এখানে আলফা এটা বিটা, তাহলে কি হবে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, এখানে এইচ লেগে যাবে, তাহলে সিম্পল ওয়ার্ডে অ্যান্সার কি হবে, এটাই হবে অ্যান্সার। যদি আমার এরকম থাকতো, একে হিট দিচ্ছি তো আবার একই করবো, দুদিকে আছে না, তাহলে এখানে এসে যাবে, এখানে এসে যাবে, কোনো ঝামেলা নেই, তো দুটো থেকে গেল। তাহলে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডকে হিট দেওয়া কোনো ব্যাপারই না, কি বেরোবে কার্বন ডাইঅক্সাইড। আর একটা হিটিং আমি কি বললাম, যে কত ধরনের কার্বক্সিলিক অ্যাসিডে হিট করা যায়, দুই ধরনের, সেটা তো বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড বললাম, একটা ডাই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এবার আমরা পয়েন্ট করব হিটিং এফেক্ট অন ডাই কার্বক্সিলিক অ্যাসিড, হিটিং এফেক্ট অন ডাই কার্বক্সিলিক অ্যাসিড, হিটিং এফেক্ট অন ডাই কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা এই দিকে কত দূর আছে বোর্ড, বাস নিলাম না, তাহলে এটা পুরো বোর্ড আসছে না, এমনকি কালো গুলো চলে আসছে, ঠিক আছে, হিটিং এফেক্ট অন ডাই কার্বক্সিলিক অ্যাসিড, হিটিং এফেক্ট অন ডাই কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে।
আমি একদিন লিখছি কতগুলো ডাই কার্বক্সিল গ্যাস। এক নম্বর একদম মন দিয়ে শুধু দেখতে হবে, কিছু করার ব্যাপার নাই, এখানে ভালো করে দেখে যাও। অক্সালিক অ্যাসিড নাকি এর নাম, আর অক্সালিক অ্যাসিড তো, তাহলে অক্সালিক অ্যাসিড একে যদি আমরা হিট দিই তাহলে এখান থেকে আমার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে CO2 বেরিয়ে গেল, তাহলে কি থাকলো HCHH থাকলো না, তো কি থাকলো আমার হিট দিলে HCOOH প্লাস কি বেরিয়ে গেল কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আগে দেখে যাচ্ছি আমি দুই নম্বর COOH এর নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড একে যদি হিট দিতে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, তাহলে কি উৎপন্ন হবে, এটা সিটা সিও বেরিয়ে গেলো, এইচ তাহলে গেলো এখানে, তাহলে CH3COOH প্লাস কার্বন ডাইঅক্সাইড, একদম ক্লিয়ার। তিন নম্বর CH2COOH CH2COOH এর নাম সাকসেনিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড একে যদি আমরা হিট দিই তাহলে কি হবে, এ তবে সাকসিনিক অ্যাসিডটাকে আমি ঘুরিয়ে লিখছি, হ্যাঁ এটাই সংকেত, মানে এটাকে এভাবে লিখছি একটু সি ডাবল বন ও এখানে ও এইচ, লিখতে পারি কি পারি না, সি ডাবল বন ও এখানে ও এইচ, লিখতে পারি তো, জল বেরিয়ে যাবে এখান থেকে, এবার কি বেরোলো জল, তাহলে কি উৎপন্ন হলো, উৎপন্ন কি হলো CH2CH2 সি ডাবল বন ও, সি ডাবল বন ও এখানে ও, আরে বেশি কি হয়নি, চার নম্বর CH2 সি ডাবল এইচ, সি ডাবল ও এইচ একে হিট দিলাম, ঠিক আছে, তাহলে এখান থেকে আবারও জল বেরোবে, এর নাম হচ্ছে গ্লুটারিক অ্যাসিড, কি নাম, গ্লুটারিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, তাহলে জল যদি বেরোয় তাহলে কেমন দেখা হবে পিকচারটা, CH2 CH2 C double bond O এখানে অক্সিজেন থাকবে, আরে ক্লিয়ার না, ক্লিয়ার না, একদম ক্লিয়ার তো। পাঁচ নম্বর CH2 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 সি ডাবল বন ও ও এইচ, সি ডাবল বন ও ও এইচ এর নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, কি নাম, অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড এখানে যদি হিট দিই আমরা তাহলে আমার কার্বন ডাইঅক্সাইডও বেরোবে জল বেরোবে, তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের করলাম, মনে মনে রাফলি ভাবছি, আগে সব আস্তে আস্তে শিখে যাবো, কার্বন বের করলাম আর এখান থেকে বের করলাম জল, আরে দিয়ে রিং হয়ে গেল কত নম্বর, ফাইভ নম্বর রিং, একটা সিও থাকবে, তাহলে অ্যান্সার হয়ে গেল ফাইভ মেম্বার রিং, একটাতে কি আছে সি, হয়ে গেল। ছয় নম্বর CH2 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 সি ডাবল বন ও এইচ, CH2 CH2 সি ডাবল বন ও এইচ এখানে আবার হিট করলাম, তাহলে আবারও বেরোবে কার্বন ডাইঅক্সাইডও বেরোবে জলও বেরোবে, তাহলে সিক্স নম্বরই হয়ে গেল, এবার
আরে হলো কি হলো না, এর নাম হচ্ছে পামেলিক অ্যাসিড বা পাইরুভিক অ্যাসিড, দু রকম নাম আছে। পাইরুভিতে লিখি পাইরুভিক অ্যাসিড আর পামেলিক অ্যাসিড। তো আমি তো মুখস্থ লিখে দিলাম, ঠিক আছে, তো এটা দিলে এটা হয়, এটা দিলে এটা হয়, কিন্তু এটা মনে হচ্ছে না, এটা বাজে বাজে অবস্থা লাগছে না। প্রথম কথা, আমাকে এতগুলো সংকেত মনে রাখাই তো বিশাল টা, আরে নামের সঙ্গে সংকেত মনে রাখা তো টাপ একটা, তারপরে আবার হিট দিলে কি হবে, কিন্তু আমাকে মনে রাখতে হবে। কি করে মনে রাখবো আমি, এবার ওই জায়গাটাতে শর্টকাটে পড়ছি, বাস এটুকু আগে তুলে নেওয়া হোক, তুলে নেওয়া হয়েছে এটুকু হয়েছে, ফাটাফাট তুলো আগে, কারণ এখানে মিটাবো, মিটিয়ে আমি অনেক কিছু লিখবো। হ্যাঁ চলে এসছে, একদম চলে এসছে, আমি ইচ্ছা করে মেপে লিখলাম, কষ্ট করে হয়ে যায়, দাগের উপর থেকে দেখলাম। এটা ওয়ার্ড ওমস গ্যাপ, ও এম এস জি এ পি, ওমস গ্যাপ, ঠিক আছে। এরকম ভাবে দাগ দিলাম, ক্লিয়ার, এখানে লিখলাম 0 1 2 3 4 5, কোনো কষ্ট করার আছে কি, এই ওয়ার্ডটা মনে রাখবে কি না আমার, ওমস, জিরো মিন্স দুটা কার্বক্সিলিক অ্যাসিডের মাঝখানে কোনো কার্বন নাই, তো জিরো কার্বন আছে, তখন ওর নাম হবে অক্সালিক অ্যাসিড, ওই জন্য ও। আরে বুঝা গেল, দুটা কার্বক্সিলিক অ্যাসিডের মাঝখানে একটা কার্বন আছে এম, ম্যালোনিক অ্যাসিড, দুটা কার্বক্সিলিক অ্যাসিডের মাঝখানে দুটা কার্বন আছে সাকসিনিক অ্যাসিড, দুটা কার্বক্সিলিক অ্যাসিডের মাঝখানে তিনটা কার্বন আছে গ্লুটারিক অ্যাসিড, চারটা কার্বন আছে অ্যাডিপিক অ্যাসিড, পাঁচটা কার্বন আছে পাইরুভিক অ্যাসিড। বোঝা গেল, খুব কঠিন কাজ কি এবার, তাহলে এটা মনে থাকলে হয়ে যাবে ওমস গ্যাপ, ওমস গ্যাপ, ও ফর অক্সালিক, এম ফর ম্যালোনিক অ্যাসিড, এস ফর সাকসেনিক অ্যাসিড, জি ফর গ্লুটারিক অ্যাসিড, এ ফর অ্যাডিপিক অ্যাসিড, আর পি ফর পাইরুভিক অ্যাসিড। প্রত্যেকটা নাম আমি অলরেডি লিখে রেখেছি একবার, বাট তখন কঠিন লাগছিল, এবার কঠিন লাগছে কি আর, একবারে সংকেত মনে থাকে আমার নামের সঙ্গে সঙ্গে, আরে থাকবে। তাহলে নামের সঙ্গে সঙ্গে একবারে আমার সংকেত তাহলে একবারে মনে থেকে যাবে, কোনো ঝামেলা আছে কি নাই, তাহলে মিটাই এতটুকু। এবার হিট দিলে কি হলো, কারণ একই জিনিস তো হচ্ছে না, কখনো কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, কখনো জল বেরোচ্ছে, কখনো কার্বন ডাইঅক্সাইড প্লাস জল দুটোই বেরোচ্ছে, একদম ক্লিয়ার। প্রথমে কি বেরোচ্ছিল, কার্বন ডাইঅক্সাইড, দ্বিতীয়তে, তৃতীয়তে জল, চতুর্থতে জল, পঞ্চম আর ষষ্ঠতে কি দুটোই বেরোচ্ছিল, কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। তাহলে এটাকে আমি আর একটু সহজ করে লিখবো, এটা মিটাই সবগুলো, ঠিক আছে, তো রিয়াকশন সবার লেখা হয়ে গেছে, আমার বোর্ডে জায়গা নাই, ওখানে লিখে দিতাম, তাহলে ওমস গ্যাপটাকে আরো একবার যত্ন করে লিখছি, ওমস গ্যাপ, জিরো এক দুই তিন চার পাঁচ, এই দুটা থেকে বেরোবে আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই দুটা থেকে বেরোবে আমার জল, আর এই দুটা থেকে বেরোবে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল,
এটা তো রিঅ্যাকশন করেছিলাম তাহলে এটাও হয়ে গেল তাহলে এই ছকটা যেটা হলো এবার কমপ্লিট ছক তোমরা যেটা ছক তৈরি করলে প্রথমে ওই ছকের উপর শুধু এই জায়গাটা লিখে নাও বাস ঝামেলা শেষ আরে বোঝা গেল তাহলে এই হিটিং ইফেক্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইফেক্ট আমার যে হিট দিলে কোথায় কি হয় এই ছকটা মনে থাকলে হয়ে যাবে এবার আমরা পুনরায় আবার আসবো সেই রিঅ্যাকশনে যেটাকে ছেড়েছিলাম ক্লেজান কন্ডেনসেশন বললাম না যে বিশাল বড় রিঅ্যাকশন এতটা শিখার পরে আবার আসছে ওটা ক্লেজান কন্ডেনসেশন আমি আবার মনে করার চেষ্টা করছি যদি আমি এরকম কম্পাউন্ড নিই CH3C11OOPH তাহলে এখানে কি নিব তাহলে এখানে জানো কি নিব PHO- তার সঙ্গে PHOH এটা নিলাম এক নম্বরে দুই নম্বরে নিলাম H+ জল এর মানে কি H+ এর অ্যাসিডের জলের দ্রবণ সলভেন্ট রূপে তিন নম্বরে হিট এত কিছু একসঙ্গে করবো তবে রিঅ্যাকশনের কমপ্লিট নাম হবে ক্লেজান কন্ডেনসেশন এবার দেখি আমরা তাহলে একদিক থেকে বলছি আমরা ফার্স্ট স্টেপে কি উৎপন্ন হবে ফার্স্ট স্টেপ তো না মানে এটা দেওয়ার পরে কি উৎপন্ন হবে এটা শিখে দিয়েছি আমরা এটাকেই ক্লেজান কন্ডেনসেশন ভেবেছিলাম তো আমরা এখানে স্টেপ না পার্ট ওয়ান পার্ট টু করে লিখছি হ্যাঁ কারণ এটার মধ্যে দুটো স্টেপ হয়ে যাবে না তাহলে ফার্স্ট পার্ট বা পার্ট ওয়ান মানে মেকানিজম লিখবো না তারপরেও মেকানিজমকে কভার করছি অর্থাৎ PHO- আর PHOH দেবো খুব ভালো করে যদি দেখা যায় কি হবে প্রথম স্টেপে এখানে আমার ইনোলেট তৈরি হবে দ্বিতীয় স্টেপে এটা এখানে লাগবে আর এটা বেরিয়ে যাবে আরে বোঝা গেল তো শেষ পর্যন্ত আমার যেটা কম্পাউন্ড তৈরি হবে সেটা CH3C(OCH2C)OOPH একদম ক্লিয়ার না ক্লিয়ার না আরে হয়ে গেছে তবু এতটুকু ক্লিয়ার না ক্লিয়ার না স্টেপ টু বা পার্ট টু দেওয়া হয়েছে H+ আর জল সলভেন্ট ইফেক্ট এরা কি আমার দ্রাবক না এই লিভিং গ্রুপটা এটা বেরিয়ে কি ঢুকবো H পার্ট থ্রি হলো না এবার কি হিট এটা কি বিটা কিটো কার্বক্সিল অ্যাসিড না এখন তো মজা সব শিখে রয়ে গেছে তো এখন কি বেরোবে কার্বন সব বেড়ে গেল এই লেগে গেল এখানে তাহলে অ্যাসিড দিস ওভারঅল রিঅ্যাকশন আর কালেকটিভলি কল্ড ক্লেজান কন্ডেনসেশন তাহলে বোঝা গেল এবার কত বড় রিঅ্যাকশন ক্লেজান কন্ডেনসেশন হবে তবে কি উপরের অংশটাই মেন ক্লেজার কন্ডেনসেশন এটা সব কিছু একসঙ্গে যুক্ত করে দিয়েছি এবং পরীক্ষাতে একসঙ্গে যুক্ত করে থাকে তবে কখনো কখনো ABCD-তে থাকে এটা দিয়ে এ এটা দিয়ে বি এটা দিয়ে সি কখনো কখনো একবারেও দিয়ে দেয় কোনো যায় আসে না কখন কি দিবে তাহলে আমার দিচ্ছি একটা করতে তাদের তুলো নিজে থেকে করো একটা বউ ধরো
ওরকম কানে কানে শোনা যাবে না, নিজেদের করতে হবে। এটাই লিখে দিলাম, একটু চেঞ্জ করে দিলাম। পিএইচ সিএস টু সি ডাবল বন্ড ও ও ইটি, তাহলে এখানে কি হয়ে যাবে ইটি ও মাইনাস, আর এখানে হয়ে যাবে ইটি ও এইচ, মানে ইথাইল কোন, বাস আর কিছু লাগবে না। আমি কি ফটাফট অ্যান্সার দেখি আমি কি হয়। আবারও পার্ট ওয়ান পার্ট টু করে দেখছি। প্রথমে আমার আসলো পিএইচ সিএস টু সি ডাবল ওয়ান ও ও ইটি, ইটি ও মাইনাস এর সঙ্গে ইটি ও এস, তাহলে কি হবে উৎপন্ন, এখান থেকে আমার আলফা আর্জেন চলে যাবে, বাস এটা তো হবে। তাহলে যে ইনোলেট তৈরি হবে সেটুকু ক্লিয়ার না, ক্লিয়ার না, সেই ইনোলেটটাকে এখানে একাক মারবে আর ও এটি বেরিয়ে যাবে পরের স্টেপে। তাহলে সোজা গল্প আমার অ্যান্সার যেটা দাঁড়াবে পিএইচ সিএস টু সি ডাবল বন্ড ও সিএইচ, নিচের দিকে পিএইচ, ডান দিকে সি ডাবল বন্ড ও ও এটি, ঠিক আছে। স্টেপ টু পিএইচ সিএস টু সি ডাবল বন্ড ও সিএইচ পিএইচ সি ডাবল বন ও ও ইটি, শুধু জল দিলে হতো, এইচ প্লাস জল দিলে আরো ভালো, এরা বেরিয়ে যাবে, কি হবে ওএইচ ঢুকো ওখানে, পিএইচ সিএস টু সি ডাবল বন ও সিএইচ পিএইচ সি ডাবল বন ও ওএইচ, পিএইচ সিএস টু সি ডাবল বন ও সিএইচ পিএইচ সি ডাবল বন ও ওএইচ। কার্বক্সিলিক অ্যাসিড আছে বিটা কিটো, হিট দিলাম কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, তাহলে হয়ে গেল অ্যান্সার পিএইচ সিএস টু সি ডাবল, এখান থেকে দিল এটা, তাহলে হয়ে গেল এটা সিএস টু পিএইচ, বাস এই হচ্ছে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। কাল ঢুকে নি কলম চলতে চাইছি না, একটা আর করতে দিই তাহলে, এটা করো সিএইচ সিএস থ্রি সিএস থ্রি, নিজেদের করো ফটাফট, হয়ে গেছে।
ঠিক আছে স্যার তাহলে আমি একবার মুখ করে মিলিয়ে দিই ফটাফট হয়ে যাবে স্লাস্টার দিয়ে এখানে আমার কার্বন ফিরে কার্বন তৈরি হবে সেটা এখানে গিয়ে এটা করে বেরিয়ে যাবে পরে আবার বিটা কিটো কার্বক্সিলেস এটা উৎপন্ন হবে নাকি স্লাস্টার দিয়ে হয়ে যাবে এই তো যদি এরকম না হয়ে এরকম হয়ে যেত সাপোজ এই রিঅ্যাকশনটাকে একটু বড় করে করো মানে ফার্স্ট স্টেপটাকে করছি আমরা ফার্স্ট স্টেপটাকে শুধু করছি এইচ সি ডাবল বন্ড ও ও ই টি আর নিলাম সি এস থ্রি সি ডাবল বন্ড ও ই টি এবার কি লাগবে ইটি ও মাইনাস আর ইটি ও এইচ এটা না হলো তাহলে দুটো ডিফারেন্ট মলিকুল আছে না আবার তো দুটো ডিফারেন্ট মলিকুল যদি থাকে আমার কাছে তাহলে কি হবে দু জায়গাতে কন্ডিশন থাকছে বাট এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই এখানে হবে ক্লিয়ার তো এখানে উৎপন্ন হবে ফার্স্ট স্টেপ তাহলে স্টেপ ওয়ান CH3 C ডাবল বন্ড O O E T তাহলে E T O মাইনাস আমাকে রিপ্রেজেন্ট করছে CH2 ডট ডট মাইনাস C ডাবল বন্ড O E T প্লাস যা হলো হলো এটা গিয়ে এটা কোথায় করবে এখানে না এখানে এটা এটা মোর পজিটিভ তাহলে কি হয়ে গেল ক্রস এই কার্বনের কার্বনটা বেশি প্লাস এই কার্বনের কার্বন থেকে এখানে দান করে বলে কিলা কমিয়ে দিচ্ছে তাহলে CH2 মাইনাস C ডাবল বন্ড O এইটি এটা জাস্ট এখানে অ্যাটাক মারে এটা বেরিয়ে যাবে তাহলে লাস্ট অফ দি আমার উৎপন্ন হলো HC ডাবল বন্ড O CH2 C ডাবল বন্ড O এইটি বাকি যত ছিল স্টেপ সব আবার সেম আবার সলভেন্ট দিব এখানে O এইটি O এইচ হয়ে যাবে তারপরে হিট দিব কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে আরে ক্লিয়ার না ক্লিয়ার না তাহলে কেলেজান কন্ডেন্সার বুঝা যাচ্ছে তাহলে এইভাবে যদি ক্লেজান কন্ডেনসেশন হয় তো তাকে বলা হবে ক্রস ক্লেজান কন্ডেনসেশন ক্রস কেন আমার ইনোলেট তৈরি করছে অন্যজন আর অ্যাটাক করছে গিয়ে আর এক জায়গাতে তাহলে এই ধরনের রিঅ্যাকশন তাকে বলা হয় ক্রস ক্লেজান কন্ডেনসেশন ক্রস ক্লেজান কন্ডেনসেশন হয়ে গেছে এবার করবো ইন্ট্রা মলিকুলার ক্লেজান কন্ডেনসেশন এটা ভালো করে করতে হবে আর একই মলিকুলের মধ্যে হবে এতটা করার পরে আমার ক্লেজান কন্ডেনসেশন শেষ হবে ইন্ট্রা মলিকুলার ক্লেজান কন্ডেনসেশন ইন্ট্রামলিকুলার ক্লেজান কন্ডেনসেশন ঠিক আছে এটা যখন আমার কম্পাউন্ড আছে তার লিভিং গ্রুপ কি আছে ওপিএইচ তাহলে বেস রূপে কাকে ইউজ করবো নিঃসন্দেহে ও পিএইচ কে তাহলে এখানে ইউজ করবো পিএইচ ও মাইনাস সঙ্গে পিএইচ ও এখান থেকে তো পেয়েছে না তাহলে ফার্স্ট স্টেপ অর্থাৎ স্টেপ ওয়ান যখন আমরা চিন্তা করব আগে লিখি তারপর ভাবছি আলফা হাইড্রোজেন আমার এখানে আছে আছে কি নাই তো আমার যখন পিএইচ ও মাইনাস বেস রূপে আসবে তো কোথায় অ্যাটাক করবে আলফা হাইড্রোজেন তাহলে এখানে অ্যাটাক করলে কার্বো অ্যানায়ন তৈরি হবে এখানে আর এখানে অ্যাটাক তৈরি করলে কার্বো এখানে অ্যাটাক করলে কার্বো অ্যানায়ন তৈরি হবে এখানে কোথায় কার্বো অ্যানায়নটা বেশি স্টেবল নিচের দিকে কার্বো অ্যানায়নটা বেশি স্টেবল কারণ কনজুগেশন পাচ্ছে ডাবল সিঙ্গেল লোন পেয়ার তাহলে মোর স্টেবল কার্বো অ্যানায়ন তৈরি হবে তাহলে এখানে কার্বো অ্যানায়ন তৈরি হবে তাহলে যেটা তৈরি হলো
CH2 CH2 C double bond OPH এটা মাইনাস তৈরি হবে আরে ক্লিয়ার না ক্লিয়ার না এখানেই আমি স্টেপ 3 করে দিলাম বুঝা গেল কত লিখবো আর এটাই কি হবে আমার স্টেপ 3 তো এবার লক্ষ্য করছি স্টেপ 3 তে এই মলিকুল পুনরায় এই মলিকুলের সঙ্গে অ্যাটাক মারা উচিত কিন্তু মারবে না কেন মারবে না যে এখানে অলরেডি কার্বন গ্রুপ আছে না নাই আর আছে তো তো এটা ইন্ট্রা মলিকুলার রিঅ্যাকশন আর বারবার বলছি ইন্ট্রা মলিকুলার রিঅ্যাকশন আর 1000 টাইম ফাস্টার দেন ইন্টার মলিকুলার রিঅ্যাকশন ক্লিয়ার তাহলে কি হবে আবার এটা গিয়ে এখানে অ্যাটাক মারবে যেই অ্যাটাক মারবে সি ডাবল বন্ড ও ভাঙবে আবার ডাবল বন্ড যুক্ত হবে শেষ পর্যন্ত কে ভাঙবে বুঝা গেল কথাটা ক্লিয়ার না ক্লিয়ার না বারবার তো করলাম এই সমস্ত জিনিস CH2 CH2 C double bond O এখানে CH এর সঙ্গে লেগে গেল বড় আর CH এর সঙ্গে C double bond O O PH এখনো আছে আর আছে কি নাই এবার জল দিলে কি হবে এই O PH টা ভেঙে যাবে ভেঙে O হয়ে যাবে তারপরে হিট দিলে কি হবে কার্বন অক্সাইড বেড়ে যাবে আবারও বিটা কি হয়ে যাবে না এটা আলফা এটা বিটা বেড়ে কি হয়ে যাচ্ছে বুঝা গেল তাহলে আমি যতগুলো জিনিস শিখলাম একসঙ্গে সবগুলো মনে হলো এবার না হলো না ঠিক আছে আবার অনেক সময় কি করতে পারি আমরা অ্যালডল কনডেনসেশন এবং ক্লেজন কনডেনসেশনের মিক্সচারও করতে পারি ডায়োডেনস দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক অত ডিপলি আমার আসবে না আইডিতে তো আসে অত ডিপলি তো এখানে কি করে আসবে তাহলে এই ধরনের রিঅ্যাকশন মানে কোনো ঝামেলা আছে আর কি আরে আছে কি নাই কোনো ঝামেলা নাই তাহলে রিঅ্যাকশন দিচ্ছি ফটাফট অ্যান্সার করো তুলো হয়নি আমি তুলি ইন্ট্রামলিকুলার ক্লেজন তাহলে ক্লেজন কনডেনসেশন কত রকমের হলো তিন রকমের অ্যালডোল কত রকমের ছিল তিন রকমের এই দুটা মিলিয়ে যতটা বড় হলো বাকি তিনটা চারটা মিলিয়েও হবে না এর থেকে কমই হবে চারটা মিলিয়ে আর অর্ধেক হবে মানে নেক্সট ক্লাসে বাকি চারটা রিঅ্যাকশন আমরা শেষ করে দিতে পারবো তাহলে কার্বো অ্যানন কমপ্লিট হয়ে যাবে তারপরে একদিনে একটা ক্লাস বা একটা ক্লাসে হবে না কার্বিন এবং নাইট্রিন দুটা মিলিয়ে আমরা মাত্র তিনটা ক্লাস নিব তারপরে দুদিন নিব অ্যালকোহলে দুদিন নিব অ্যালডিহাইডে দুদিন নিব অ্যাসিডে তারপরে চলে যাবো বেঞ্জাইন আবার যদি বেঞ্জাইন আগে বলি বেঞ্জাইন এক্সট্রা তিন দিন লাগবে আর নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডটা একদিন বাস 80 দিন লাগবে আর যেটি বললাম সেটি দিন তো ওই 12-13টা হচ্ছে মনে হয় 14টার মতো 13-14টা ওই 14টার মতো ক্লাসে কাহানি খতম অর্গানিকের তখন বুঝবো যে অর্গানিকটা কি তখন দেখবো আশা করি সমস্ত অর্গানিক নিজে থেকে পারবে এরপরে যদি ক্লাস 11-এর পার্টে ঘাটতি থেকে থাকে তখন দেখবো বাট আপাতত শেষ তো করি টুয়েলভ পার্টটা করে না একটা কোশ্চেন দিচ্ছি আমি পিএইচ সি ডাবল বন্ড ও ও সিএস থ্রি প্লাস সিএস থ্রি সি ডাবল বন্ড ও ও সিএস থ্রি তাহলে এখানে দিলাম সিএস থ্রি ও মাইনাস সিএস থ্রি ও এইচ এটা এক নম্বরে দুই নম্বরে এইচ প্লাস দিয়ে জল আর তিন নম্বরে হিট ফটাফট অ্যান্সার করো এই রিঅ্যাকশনটা হবে আজকের লাস্ট রিঅ্যাকশন ক্লেজন কনডেনসেশন ও লাস্ট প্রথম কথা এই নামটা কি হওয়া উচিত ক্লেজন ক্রস ক্লেজন কারণ কি এখানে আলফা আর জানা জায়গা নাই তাহলে এখান থেকে উৎপন্ন হবে ইনোলেট আর এখানে গিয়ে অ্যাটাক মানে এখানে মোর পজিটিভ আছে আর এটা বেরিয়ে যাবে রিঅ্যাকশন হয়ে যাবে তাহলে ফার্স্ট স্টেপ
step 1 CH3 C double bond O O CH3 CH3 O minus তাহলে কি করবে এখান থেকে অ্যানিয়ন নেবে তাহলে CH3 O এসে গেল যে লিখতে হয় লিখেই দি একবার আর মেইন তো আমার কাছে ইনলেট এটা হয়ে গেছে স্টেপ 2 এ সেখানে গিয়ে আমার এই ইনলেটটা অ্যাড করবে বা যুক্ত হবে যেখানে মোর পজিটিভ তো এখানে মোর পজিটিভ আছে ওই জন্য নামটা কি হয়ে গেল ক্রস কলিশন কারণ পিএইচ গ্রুপ কি ইলেকট্রন ডোনেটিং না উইথড্রয়িং এটা উইথড্রয়িং গ্রুপ আর CH3 ডোনেটিং গ্রুপ হয়ে গেছে তাহলে এটা এখানে গিয়ে ডাবল বন্ড করলো আর এটা কি হবে বেরিয়ে যাবে না বেরোবে না তাহলে আপাতত আমার যেটা প্রোডাক্ট হলো সেটা হলো এটা CH2 C ডাবল বন্ড ও ও CH3 ক্যামেরা ক্যাচ করেছে করেছে একটু ভালো করে লিখি তাহলে এটাকে ও CH3 হয়ে গেছে এবার আমরা সেকেন্ড স্টেপ করব তো আর স্টেপ বসে এখানে স্টেপ 3 লিখে দিলাম কি দিচ্ছি আমরা H প্লাস আর জল কি হবে ওই যে লিভিং গ্রুপ এরকে ওয়েজ হবে তাহলে ফাইনাল আমার যে অ্যানসার আসছে এখান থেকে CHCO CH2COOH তারপরে স্টেপ 4 কি করছি আমরা শুধু হিট দিচ্ছি তো এটাও বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড তাহলে হয়ে গেল কি PH C ডাবল বন্ড O CH3 তাহলে এতদিন এসে মনে হচ্ছে আবার যে আমরা কিছু রিঅ্যাকশন হলেও নিজে থেকে করতে পারবো না মনে হচ্ছে না আর কিছুদিন যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে কিছু না কয়েকটা রিঅ্যাকশন বাদ দিয়ে আমরা সবই নিজে থেকে করতে পারবো এবং বইয়ে যখন এটাকে আমরা বইয়ের সঙ্গে যখন পড়তে যাবো তার মিলিয়ে চ্যাপ্টার বেসিস যখন শুরু করবো হ্যালোকেন হ্যালোজেন শুধু কোশ্চেন অ্যান্সার করাবো আর বাকিদের চ্যাপ্টার বেসিস একটা একটা করে করাবো আবার তখন দেখবো আমরা কত ইজি হয় সব কিছু বিশাল ইজি হয়ে যাবে তাহলে এই পর্যন্ত থাকলো আজকের মতো